Assalamualaikum. Welcome back to my channel. তো আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আমি আমার বাবার বাড়িতে আছি। আমার আম্মু অনেক অসুস্থ, তো তার জন্য আর কি প্রথমে শ্বশুর বাড়ি না যাই বাবার বাড়িতে আসছি। তো আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মু একটু অসুস্থ। তো আজকে আমি আমাদের বাড়িটা একটু দেখাইতেছি। অনেকগুলা পেঁপে ধরছে, এই পেঁপে অনেক বড় হয়, কি সুন্দর সবুজ কালার। এটা এক এক কেজির মতো, এক একটা অনেক বড়, একদম মাথা পর্যন্ত পেঁপে ধরছে। আর ডাটায় ফুল এসে গেছে, অনেক ডাটা, আরো অনেক ছিল। এই যে একটা কুমড়া গাছ, কুমড়া গাছ আমার কুমড়া ধরে নাই, অনেক দূর নিয়ে ছড়াইছে। খালি ঘাস আর ঘাস, এই যে একটা, এগুলো তো এখনো ধরে নাই পেঁপে। একদম সাদা সাদা বেগুন হয়ে গেছে, তো সেদিন ছিঁড়ে নিয়ে গেছি, এই কারণে এখন আর বেগুন দেখা যাইতেছে না, ছোট ছোট হয়েছে। এই যে দেখা যাইতেছে ছোট ছোট আবার আসতেছে। আর এই হলো বোম্বাই মরিচ গাছ, মানে সবগুলো একবারে আমার খালামনে ছিঁড়ে নিয়ে, মানে ছিঁড়ে নিছিল, সে নাই নাই আমাদের জন্য আর কি ছেড়েছে। অনেক হয়েছিল, লাল 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 পাকা হয়ে গেছিলো, তারপরে সবগুলো ছিঁড়ে নিয়েছে। অনেকগুলো আরো গাছে আছে, এই দেখেন, আর খুব একটা ঝাল না, খাইতেও খুব ভালোই লাগে। আর এই হলো একটা কাঁঠাল গাছ, কাঁঠাল এখন বেশি নাই, এই যে একটা আছে আর ওই যে উপরে একটা আছে। এই আম গাছেও অনেক আম ধরছিল। আম্মু ঢাকায় যখন ডাক্তার দেখাইতে গেছিল আমাদের বাসায়, তখন আমার জন্য অনেকগুলো নিয়ে গেছিল। এই যে আর একটা আম গাছ, এই আম গাছের আম অনেক মিষ্টি, এখন সবই শেষ, শেষের পথে। এই আছে একটা বড়ই গাছ, ফুল আছে গাছে, মানে সব সময় বড়ই থাকে, এখন তো বড়ই সিজন না। তারপরে ওই যে বড়ই আছে গাছে, এত বড় বড় বড়ই হয় আর অনেক টক, শুধু আমি খাইতে পারি টক বড়ই, আর আমার বাইরে আম্মু তেমন একটা খায় না। এই যে বড়ই আছে এখনো গাছে। এই হলো একটা পেয়ারা গাছ, আর পেয়ারা গাছটা আমি লাগাইছিলাম, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন এই পেয়ারা গাছটা আমি লাগাইছি। আর পেয়ারা আছে, দেখা যায় অনেক পেয়ারা, কেউ পারে না, ওই পাখিতেই খায়, পাখিতে পেরে পেরে শুধু ফেলায়। এই যে বিশাল বিশাল পেয়ারা, অনেক বড় বড় পেয়ারা, তারপরে যে অনেক করে আসতে, পেয়ারা কেউ খায় না। তা আমি আসছি, আমি এখন ভাবছি আজকে পেয়ারা পারবো, আমি পাইরে দুয়েটিও যদি ঘরে নেই তখন আমার বাইরে খাবে, কিন্তু ওরা কখনোই মানে আসে না পেয়ারা গাছের কাছে। এ হলো একটা জামরুল গাছ, এত পরিমাণ জামরুল ধরে, যখন মানে পরে জাকা ভরে ভরে ফেলান লাগে, এত পরিমাণে মানে জামরুল হয়। গাছটা অনেক বড়, ডাল টাল সব কেটে ফেলাইছে, আবার হয়েছে। আর আমার আম্মু ফুফু আর আমার পাশের বাসায় কাকি গল্প করতেছে। এই একটা কল, এটা কোনো কাজেই আসে না, ওই সাইড আর একটা আছে, ওইটা দিয়ে পানি তোলে মোটরে। এই হলো একটা নারকেল গাছ, নারকেল আছে কয়েকটাই। আর সবগুলো এসে বাজা, ওইগুলাতে নারকেল ধরে না, এইটা ধরে, এটা এখন নাই, শেষ হয়ে গেছে।
এই হলো আমাদের গেট, এই হলো আমাদের গেট। এখান দিয়ে আসলে বাইরের রাস্তা, আমাদের গেটের রাস্তা একদম মিলানো। এখান থেকে আমরা মানে ভ্যান পাই, ভ্যানে করে কোথাও যাই, ভ্যান রিক্সা মানে অটো এগুলো চলে। আবদুল্লাহ এখনো ঘুমায় আছে। আবদুল্লাহ, আবদুল্লাহ এই দেখেন এখনো ঘুমাইতেছে সে, মানে ঘুম ছাড়া তার কিচ্ছু নাই। এই যে উঠবে না, হ্যাঁ 10টা বাজে, আবদুল্লাহ ওঠো। তো সে ঘুমাইতেই আছে। কালকে রাতে এমনিতে নানু বাড়িতে ছিলাম, এখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়েছে, তারপরে ঘুমাইছে, এখন আর উঠতেছেই না। আমার একমাত্র ফুফু, আমার আব্বু আর আমার এই ফুফুই আছে, আর আমার আর এক ফুফু, আর আমার চাচা মারা গেছে। ফুফু সালাম দেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই যে আমার ভাইয়ের বিটি, আমার ভাইয়ের বিটি রে, আপনারা সবাই সাপোর্ট করবেন। আমাদের বাজার নিয়ে আইসে আর 26 ভ্যানে বাজার পাঠাই দিছে। আবাই ভালো আছেন? এই তো ভিডিও করতেছি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, তো দেখেন। এই 3-4 দিন আছে, এই নিচেই রাখেন। 26 আসে নাই না? 26 আসে নাই, দেখান। এই যে আমার ফুফু, এলো আমাদের ঈদের বাজার। আমু বাজার আনছে, সব ছোট ছোট মাছ আনছে। চলেন বুবু, চালাই নাই তো, ওই যে করতেছি মাছ ঢালবো না, এই জন্য জ্বালি নিতেছি। তারপর ফুফু এখন মাছ খুলতেছে। খুলতে পারবেন? খুলতে পারবেন? আমি বটে নিয়ে যাইতেছি। খুব খুলছেন, এবার ডালেন বটি দিয়ে, বটি দিয়েই করেন। খুব এগুলো কি পুঠি আর পুঠি মাছ আর এগুলো ট্যাংরা মাছ। এটার ভিতরে ডালেন, সাদা এমন নদীর মাছ। বালি সালা ফেলে দিচ্ছিল বালি, আমি নিচে একটা কিছু বিছাই দেবো। বাইন মাছ, এই যে কি এটা হলো, কি মাছ জানে ফুফু? রয়না মাছ আর হলো বাইন মাছ। কই এই যে এটা এই জায়গা ডালেন, হ্যাঁ বাইন মাছ তো সব প্রকার আছে। তোমার এত পেট এইবার করবে? 26 বাজারের থেকে সিঙ্গারা আর কি আনছে, সামোসা। আমু
খান গরম গরম না ভাল লাগবে না আব্দুল্লাহ খাও খাও আর ভাই খাওয়া শেষ না।